দেশের প্রথম স্বর্ণনীতিমালার খসড়া অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি যাতে স্বর্ণ আমদানিতে ডিলার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক এবং জুয়েলারি প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী ডিলারের কাছ থেকে স্বর্ণ সংগ্রহের বাধ্যবাধকতা দেওয়া হয়েছে এ ব্যবসায় স্বচ্ছতা আনতে স্বর্ণ কেনাবেচার একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার বিধানও রাখা হয়েছে মন্ত্রিপরিষদের চূড়ান্ত অনুমোদনের পর নীতিমালাটি কার্যকর হলে ব্যাগেজ জুড়ের আওতায় কোনো ধরনের স্বর্ণ আর আনা যাবে না স্বর্ণালঙ্কারের চাহিদা বাড়ছে বছর বছর আর এ চাহিদার উপর ভর করে দেশে স্বর্ণের গহনা তৈরির ব্যবসার আকারও বেড়েছে সরকারি হিসেব বলছে দেশে বার্ষিক স্বর্ণের চাহিদা প্রায় বিশ থেকে চল্লিশ টন কিন্তু স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বৈধপথে কোনো স্বর্ণ আমদানি হয়নি তাহলে এত স্বর্ণ আসছে কোথা থেকে সরকারি হিসেব বলছে এর ভাগ যোগানি আসছে চোরাই পথে বাকিটা পুরনো স্বর্ণের ব্যবহার থেকে এমন অবস্থা পরিবর্তনে তাই প্রথমবারের মতো স্বর্ণ নীতিমালা করলো সরকার নতুন হল আমদানি করব এতদিন তো আমদানি আমদানি হতো হতো না সব কোনো এই দেশে হয় নাই যাদের মাধ্যমে টিটা হবে এখন যেমন কি আমদানি করবে না করবে সেটা খুব নয় এবং যদি আমাদের আওতায় কিছু করার জন্য এনবিআর অনুমতি আছে কিন্তু সেটা আসলে কেউ শুধু গ্রহণ করছে না ব্যবস্থা সুনির্দিষ্ট না থাকার কারণে এবার সুনির্দিষ্ট করা হবে অর্থাৎ ডিলার থাকবে এবং কারা কারা আমদানি করতে পারবে পারবে না তারটা একটা থাকবে যার ফলে এটার মাধ্যমে বৈধভাবে এই ব্যবসাটা ভালো চলতে পারবে অনুমোদিত খসড়া নীতিমালা অনুযায়ী দেশের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক স্বর্ণ আমদানির জন্য ডিলার নিয়োগ দেবে আর কারা ডিলার হতে পারবে তার একটি নির্দেশনাও তৈরি করবে ডিলাররা বন্ড লাইসেন্সের মাধ্যমে স্বর্ণ আমদানির উদ্যোগ নেবে এবং স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা তাদের চাহিদা অনুযায়ী ডিলারের কাছে পাঁচ ভাগ অগ্রিম দিয়ে বুকিং দিতে পারবে নীতিমালা জারির ছ মাসের মধ্যে নিজেদের স্বর্ণের বর্তমান মজুদ সম্পর্কে রাজস্ব বোর্ডকে জানাতে হবে ব্যবসায়ীদের যা প্রতিমাসে হাল হালনাগাদ করতে হবে আর পুরো ব্যবসায় স্বচ্ছতা আনতে বাংলাদেশ ব্যাংক একটি কেন্দ্রীয় তথ্য ভাণ্ডার তৈরি করবে যেটা অনানুষ্ঠানিক আমদানি হয় ব্যাগেজ অন্যান্যভাবে সেটা নিয়ন্ত্রিত করা হচ্ছে এবং ওইভাবে কেউ বার আনতে পারবে না এখন যদি বার ইচ্ছে করলে ব্যাগেজ আনতে পারে সেটা বন্ধ হয়ে যাবে গয়নাটা হাতে সীমিত আনতে পারবে কিন্তু বারবার এই ধরনের কোয়ান্টিটি আনতে হলে এই অর্থ দূরে আনবে যার মাধ্যমে পরবর্তীকালে ব্যবহার যেটা হবে আইনগতভাবে স্বর্ণলঙ্কার রপ্তানিতে উৎসাহ দিতে খরসা নীতিমালায় কর সুবিধার পাশাপাশি নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে সারা বিশ্বে বর্তমানে স্বর্ণালঙ্কার রপ্তানির আকার প্রায় ছশো বিলিয়ন ডলার বিজনেস রিপোর্ট মাস্টাঙ্গা টেলিভিশন